বিসমিল্লাহিররাহমানিররাহিম, আসসালামু আলাইকুম। আসমাতুল কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আসমাতুল আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি ঘরের চুলায় চিজ পাস্তা তৈরি করা। তো চিকেন চিজ পাস্তা তৈরি করার জন্য যা যা লাগবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি রান্নাতে চলে আসলাম। আমি রান্নাতে চলে আসা প্রথমে আমি একটা কড়াইতে পানি দিয়েছি, পানিটা গরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিব, কিছুটা তেল দিয়ে দিব। পানিটা বলক আসার জন্য একটু অপেক্ষা করবো আমি। এই পর্যায়ে পানি বলক এসে গেছে, আমি এখন পাস্তাগুলো দিয়ে দিব। পানির সাথে আমি যে লবণটা তেলটা ব্যবহার করছি সেটা হলো যে পাস্তার সাথে একটার সাথে একটা লেগে যাবে না, সেই জন্যই আমাদের লবণ আর তেল দেওয়া। তো আপনারা সিদ্ধ করার আগে সবসময় একটু লবণ আর তেল দিয়ে নেবেন। তো পাস্তাটি কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে দিব যাতে একটার সাথে একটা লেগে না যায়, এই জন্য পাস্তাগুলো একটু নাড়াচাড়া দিব। আর পাস্তা সিদ্ধ করতে একটু সময় লাগে, সেক্ষেত্রে পাস্তাটা আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে দিয়েছি 4-5 মিনিটের জন্য। এখন দেখবো আমাদের পাস্তাগুলি সিদ্ধ হচ্ছে কিনা। আরও 2-1 মিনিট একটু সিদ্ধ হওয়া অপেক্ষা করবো। এই পর্যায়ে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। আমাদের সবসময় একটু খেয়াল রাখতে হবে পাস্তাটা একদম সফট, একটু সিদ্ধ না হলে কিন্তু পাস্তা রান্না করলে মজা লাগে না, পাস্তা যদি শক্ত থাকে। তো সেক্ষেত্রে আমরা পাস্তাটা একটু নরম করে নিব আর হাত দিয়ে একটু দেখে নিব। পাস্তাটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, আমি পাস্তাটা ধুয়ে নিব এখন। তো পাস্তাটা আমি এইভাবে ছাড়ি, মানে পাস্তাটা ধুয়ে নিব পরিষ্কার করে। এরপর আমি কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইটা শুকানোর জন্য একটু অপেক্ষা করবো। কড়াই শুকিয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। এখানে বাটারও ব্যবহার করতে পারেন, তারপর ঘি ব্যবহার করা যায়। তো আমি আজকে তেল দিয়ে করলাম, যেটা রান্নার তেল, সাদা তেল, সেই তেলটা দিয়ে করে নিলাম। আর এখানে আমি আগেই মাংস মেরিনেট করে রেখেছি। এখানে চিকেন, যেই চিকেনটা মেরিনেট করে রেখেছি চিকেনের সাথে আমি পেঁয়াজ রসুনের পেস্ট দিয়েছি, আর দিয়েছি সয়া সস, আর একটু লেবুর রস দিয়ে আমি মেরিনেট করে আগেই রেখে দিয়েছি। তো সেটা প্রথমে আমি একটু ভেজে নিব। মাংসটা আমরা প্রথমে একটু ভেজে নিব। মাংসটা যেহেতু আমি মেরিনেট করে রেখেছি, মাংসটা আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা দিয়েছি আর রসুন কিছু করে নিয়েছি, এগুলোটা আমি দিয়ে দিচ্ছি। সেগুলি একটু হালকা ভেজে নিব মাংসটার সাথে। এখানে সাইডে আপনারা এগুলি পেস্টও দেওয়া যায়, আদা রসুনের পেস্টও দেওয়া যায়। তো আমি এগুলি কিছু করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি পেঁয়াজ কিছু। এখানে পেঁয়াজটা আমি একটু মোটামোটা করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু গাজর কুচি করে দিয়ে দিচ্ছি। সবগুলো ভালো করে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পাস্তায় যে মশলাটা আছে, এই 2 প্যাকেট মশলা ছিল, আমি 1 প্যাকেট মশলা এখানে মাংসের সাথে আমি এগুলির সাথে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ কেটে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি একটু টেস্টি সল দিয়ে দিব, টেস্টি সল, বিট লবণ আর পেঁয়াজ। আপনারা রেস্টুরেন্টের স্বাদে খাবো, সেই ক্ষেত্রে আমরা টেস্টি সল, বিট লবণ ব্যবহার করবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিব সয়া সস। সয়া সস আমি আমার পরিমাণ মতো দিয়ে দেবো, আপনারা আপনাদের পাস্তা পরিমাণ মতো সয়া সস ব্যবহার করবেন। এখানে দিয়ে দিচ্ছি সস। এরপর যে আমি একটু সামান্য লাল মরিচ দিয়ে দিব, যেহেতু আমি পাস্তাটা একটু লাল করতে চাই সেক্ষেত্রে একটু সামান্য লাল মরিচ দিয়ে দিব, ঝালটাও একটু হবে। সবগুলো এখন ভালো করে মেখে নিব, সব পাস্তার সাথে সবগুলো ভালো করে মিশিয়ে নিব। এরপর যে পাস্তার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। জালটা এখন জালটা আমি লো পর্যায়ে রেখেছি, কারণ লো পর্যায়ে না রাখলে জালটা কিন্তু আপনি তাড়াতাড়ি দিতে সমস্যা হয়ে যাবে, সেক্ষেত্রে আমি জালটা একটু লো পর্যায়ে রেখেছি। তো আজকে পাস্তা যেহেতু আমি যেহেতু আমি মেয়োনিজ তৈরি করবো, সেক্ষেত্রে আমি মেয়োনিজটা ব্যবহার করবো এখন। এখন আমি মেয়োনিজটা ব্যবহার করবো, দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা আপনারা যেই রকম খান সেইভাবে দিলেই হবে, আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি।
আর মেয়োনিজটা একসাথে অনেকগুলো দিবেন না, এটা আস্তে আস্তে নেড়ে চেড়ে দেখতে দেখতে অনেক দেওয়া যাবে। মেয়োনিজটা আস্তে আস্তে দেখতে দেখতে দেওয়া যায় যে কতটুকু দিলে ঠিক মতো হয়, পারফেক্ট হবে। আর জালটা এই পর্যায়ে আমি একেবারেই লো পর্যায়ে রেখেছি। মেয়োনিজ আরো দিচ্ছি, কারণ মেয়োনিজ কম হয়ে গেছে, মেয়োনিজটা আর একটু দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আরেকটা মশলা প্যাকেট দিয়ে দিব, যেটা আমাদের পাস্তার সাথে থাকে। সেই পর্যায়ে আমি আরেকটা মশলা দিয়ে দিচ্ছি। এখন মশলা দেওয়ার পরে আমরা লবণটা দেখব, স্বাদটা দেখব, লবণ আর স্বাদ দেখব। তো তৈরি হয়ে গেল ওদের চুলায় রেস্টুরেন্টের স্বাদে মেয়নি সহ পাস্তা। আমার পাস্তাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।